আসসালামু আলাইকুম, আমি নাসির। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা তা চেক করবেন। তো অনেক সময় আমরা ইউনিয়ন পরিষদ থেকে যে জন্ম নিবন্ধনটা পাই সেটা অনলাইনে আছে কিনা সেটা আমরা জানি না। তো কিভাবে আপনারা চেক করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, জন্ম নিবন্ধন চেক করার জন্য আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন অনলাইন ব্রিজ। তো অনলাইন ব্রিজ লিখে আপনারা সার্চ করে দিবেন। তো অনলাইন ব্রিজ লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটি, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন, তো এর উপর ক্লিক করে দিবেন। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নাম্বার এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো জন্ম নিবন্ধন নাম্বারের উপর আপনাদের সেই জন্ম নিবন্ধনের যে নিবন্ধন নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এটা বসিয়ে দিচ্ছি। তো জন্ম নিবন্ধন নাম্বার লেখার পর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো এই জন্ম তারিখের উপর আপনাদের সেই জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এটা বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা এখানে সেট করে দিবেন, প্রথমে তারিখ, তারপর মাস, তারপরে আপনার সালটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনাদের জন্ম নিবন্ধনে যা দেওয়া আছে ঠিক এইভাবে বসিয়ে দিবেন। তো এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনুসন্ধান। তো এই অনুসন্ধানের উপর ক্লিক করে দিবেন। তো অনুসন্ধানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে সব কিছু চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি অনলাইনে থেকে থাকে তাহলে সে সমস্ত ঠিকানা, আপনার নাম, আপনার পিতার নাম, মায়ের নাম, সব কিছু এখানে চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা তা চেক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করতেছি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।